ব্রেইন খুবই অদ্ভুত, সে অনেক সময় নিজের মতো করে রিয়েলিটি বানায়। ইংরেজদের কাছে আছেন একজন শার্লক হোমস, ভারতীয়দের কাছে আছেন ফেলুদা এবং ব্যোমকেশ বক্সী, আর আমাদের অর্থাৎ বাংলাদেশিদের কাছে আছেন একজন মিসির আলী। এ কথাটা বলার সময় মনের মধ্যে কোনো দ্বিধা বা সংশয় কাজ করে না, কারণ মিসির আলী বা তার গল্প কোনো বলিউড কিংবা সাউথ ইন্ডিয়ান সিনেমা থেকে চুরি করে লেখা নয়। এটা একেবারেই মৌলিক এবং নিখাত বাংলাদেশি গল্প, যার রূপকার আমাদের সবার প্রিয় প্রয়াত হুমায়ুন আহমেদ স্যার। বাংলাদেশি সাহিত্য জগতের যে কটি মৌলিক চরিত্র নিয়ে বিশ্বের দরবারে আমরা অহংকার করতে পারি, তাদের মধ্যে মিসির আলী নামটি বোধহয় একদম প্রথম সারিতেই থাকবে। সেই কৈশোরেই যখন মিসির আলীর রহস্যখেরা জগৎ বুধ হয়েছিলাম, তখন থেকেই মনের ভেতরে এক আক্ষেপ, মিসির আলী বইয়ের পাতা থেকে রূপালী পর্দায় কবে আসবেন। যখনই শার্লক হোমস, ফেলুদা কিংবা ব্যোমকেশ বক্সীকে নিয়ে নির্মিত সিনেমা দেখেছি, তখনই মনের ভেতর এক হাহাকার কাজ করেছে, আমাদের এখানে মিসির আলীকে নিয়ে সিনেমা কেন তৈরি হচ্ছে না। আমার মতো অসংখ্য ভক্তের মনের আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো মিসির আলীকে সেলুলয়েডের ফিতায় বন্দি করেছেন প্রযোজক জয়া আহসান এবং পরিচালক অনম বিশ্বাস। গত 19 অক্টোবর মুক্তি পায় সুপার ন্যাচারাল মিস্ট্রি থ্রিলার জনরার দেবী। আজ আমরা কথা বলবো এই দেবীকে নিয়েই। ওয়েলকাম টু বুলজা এন্টারটেইনমেন্ট, আর আজকে আমরা আলোচনা করব হুমায়ুন আহমেদের কল্পিত চরিত্র ও গল্পের কতটুকু প্রতিফলিত হয়েছে অনম বিশ্বাসের সিনেমা দেবীতে, এবং একই সাথে আলোচনা করব সিনেমার 5টি গুরুত্বপূর্ণ দিক নিয়ে, দ্য 5 ইম্পর্টেন্ট ফিচার্স অফ দেবী। মায়াবতী কন্যা রে, শালুক ফোঁটা ফুল রে, রসগোল্লার মতো মিষ্টি কন্যার হাসি রে, আয় দেখা যা। মূল আলোচনায় যাওয়ার আগে স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখছি, কারণ মূল গল্প, ক্লাইম্যাক্স ও প্লট টুইস্ট সম্পর্কিত নানা আলোচনা থাকছে এই রিভিউতে। তাই যারা এখনো সিনেমাটা দেখেননি এবং দেখার প্ল্যান করছেন, তাদেরকে অনুরোধ করব সিনেমাটা দেখার আগে এই রিভিউটি না দেখার। তাহলে চলুন দেখে নেই দেবী সিনেমার 5টি গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে। 5, সাকসেসফুল অ্যাডাপ্টেশন। প্রকৃতি বড় অদ্ভুত, কিছু সত্য সে পরম মমতায় নিজের কাছে লুকিয়ে রাখে। কোনো বিখ্যাত উপন্যাস অবলম্বনে সিনেমা বানানোর ক্ষেত্রে একজন চিত্রনাট্যকার ও পরিচালকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উপন্যাসটির পাঠকদের পজিটিভলি সারপ্রাইজ করা। যেহেতু মূল গল্পে পরিবর্তন আনার সুযোগ এখানে খুব একটা নেই, তাই গল্প দিয়ে দর্শকদের চমক দেওয়ার স্কোপটাও এখানে কম। এ কারণে অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে নির্মাতা জোর দেন গল্পের উপস্থাপনার দিকে। অনম বিশ্বাসও তাই করেছেন। তিনি দেবী উপন্যাসের প্রতি লাইন ধরে ধরে পর্দায় সেগুলো চিত্রায়িত করেননি, বরং বর্তমান সময় আর যুগের পরিপ্রেক্ষিতে নিজের মতো করে মডিফাই করেছেন অনেক কিছুরই, এবং এক্ষেত্রে অনেকটা সফলই বলা যায় তাকে। হুমায়ুন আহমেদ দেবী উপন্যাস লিখেছিলেন 80 দশকের মাঝামাঝি সময়ে। এরপর প্রায় 3 যুগ পার হয়ে গেছে। মানুষের জীবনযাত্রা ও দৈনন্দিন আচার আচরণেও এসেছে অনেক পরিবর্তন। নিঃসঙ্গত কাটানোর জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া কিংবা নীলখামে ভরে চিঠি পাঠানোর ব্যাপারগুলো এ যুগে অনেকটাই বেমানান। অনম বিশ্বাস যদি কট্টরভাবে উপন্যাসকে অনুসরণ করতেন, তাহলে হয়তো বর্তমানের দর্শকদের কাছে সিনেমার অনেকগুলো বিষয় রিলেটেবল হতো না। খবরের কাগজের অচেনা মানুষের বিজ্ঞাপনের বদলে ফেসবুকের ছবিহীন আইডি, চিঠি আদান প্রদানের বদলে মেসেঞ্জারে চ্যাটিং, কিংবা উপন্যাসে খালি গায়ে রোগা শরীরের অশরীরীর পরিবর্তে দুটি কুমারী মেয়ের অবয়ব দেখানোর মতো ব্যাপারগুলো অনম বিশ্বাসের স্মার্ট অ্যাডাপ্টেশন স্কিলকেই ইন্ডিকেট করে। 4, টেকনিক্যাল সাইডস। টেকনিক্যাল সাইড দেবী সিনেমার সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটি। একটা সুপার ন্যাচারাল মিস্ট্রি থ্রিলারের আবহ তৈরি করা এবং দর্শকদের সেই রোমাঞ্চকর অনুভূতি দেওয়ার জন্য যে ধরনের সিনেমাটোগ্রাফি, সাউন্ড ডিজাইন, এডিটিং আর ভিজুয়াল এফেক্টসের প্রয়োজন, তা সবই ব্যবহার করা হয়েছে এই সিনেমায়। শুরুতে আসি সিনেমাটোগ্রাফি প্রসঙ্গে। দেবী সিনেমার সিনেমাটোগ্রাফার ছিলেন কামরুল হাসান খসরু। এর আগে তিনি মনপুরা এবং স্বপ্নজালের সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন, সুতরাং তার দক্ষতা নিয়ে নিশ্চয়ই আপনাদের আর কিছু বলতে হবে না। তবে দেবী সিনেমার সিনেমাটোগ্রাফি বোধহয় তার জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ এ ধরনের জনরার সিনেমা তার জন্য তো বটেই, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নতুন এক অভিজ্ঞতা। তৃতীয় সিনেমাতেও বরাবরের মতোই তার মুনশিয়ানা দেখিয়েছেন খসরু। ক্রিয়েটিভ ক্যামেরা অ্যাঙ্গেল, আলো আধারের চমৎকার সংমিশ্রণে একটা রহস্যঘেরা আবহ তিনি সৃষ্টি করেছেন, যা এই সিনেমায় খুবই জরুরি ছিল। এরপর আসি সাউন্ড ডিজাইন প্রসঙ্গে। দেবী সিনেমার সাউন্ড ডিজাইনে ছিলেন শব্দ, 22শে শ্রাবণ, ঢাকা অ্যাটাক, কাহানি 2 সহ অসংখ্য বিখ্যাত সিনেমার সাউন্ড ডিজাইনার অনির্বাণ সেনগুপ্ত, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকে ছিলেন কম্পোজার প্রবুদ্ধ ব্যানার্জি। এ সিনেমার মতো এত চমৎকার আন্তর্জাতিক মানের সাউন্ড ডিজাইন বোধহয় কোনো বাংলাদেশি সিনেমায় এর আগে কখনো দেখা যায়নি। সারাউন্ড সিস্টেমে ধারণকৃত শব্দগুলো এতটাই জীবন্ত ছিল যে সিনেমা দেখার সময় পেছন থেকে আসা শব্দ শুনে অনেক দর্শকই কনফিউজড হয়ে পেছনে ফিরে তাকিয়েছেন। আর সিনেমায় ব্যবহৃত আবহ সঙ্গীত দর্শকদের এক প্রকার রহস্যের ঘোরে মোহাবিষ্ট করে রেখেছিল। দেবী সিনেমার এডিটিং এবং VFX টিমও অসাধারণ পারদর্শিতা দেখিয়েছে। বিশেষ করে হরর দৃশ্যগুলোতে কিছু কিছু জায়গায় যেসব জাম্পস্ক্যারি মোমেন্টস ক্রিয়েট করা হয়েছে, তা ছিল আমাদের প্রত্যাশার ঊর্ধ্বে। এইসব ট্যালেন্টেড টেকনিশিয়ানদের ক্রিয়েটিভ কোলাবোরেশনের মাধ্যমেই দেবী পরিণত হয়েছে এক আন্তর্জাতিক মানের সিনেমা হিসেবে। 3, স্ক্রিন প্লে। ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, দুমুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি, আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি,
আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি, এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি। দেবী সিনেমার চিত্রনাট্য লিখেছেন পরিচালক অনুপ বিশ্বাস নিজেই। দেবীর চিত্রনাট্য নিয়ে আমাদের অনুভূতি বা প্রতিক্রিয়া কিছুটা মিশ্র। আমাদের মতে দেবী সিনেমার চিত্রনাট্য দুটি মূল অংশে বিভক্ত, একটি অংশ রানু ও তার রহস্য ঘেরা পৃথিবীকে নিয়ে এবং আরেকটি অংশ মিসির আলী ও তার যুক্তির খেলা নিয়ে। প্রথম অংশ অর্থাৎ রানুর অংশের চিত্রনাট্য গল্প অনুযায়ী একদম যথার্থ হলেও মিসির আলীর অংশটা কিছুটা হলেও নড়বড়ে ছিল। পর্দায় যতক্ষণ রানুকে দেখানো হয়েছে ততক্ষণ সিনেমাটোগ্রাফি ও ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাহায্যে একটা গুরুগম্ভীর ও রহস্যের চাদরে মোড়া আবহ সৃষ্টি করাতে পুরোপুরি সফল হয়েছেন অনুপ বিশ্বাস। শুধু রহস্যময়তাই নয়, এই অংশটিতে ভয়ের এক শিশির অনুভূতিও দর্শকদের বেশ ভালোভাবে দিতে পেরেছেন চিত্রনাট্যকার। অন্যদিকে মিসির আলীর রানুকে নিয়ে গবেষণা ও অনুসন্ধান চলাকালীন সময়ে যে রোমাঞ্চকর অনুভূতি হওয়ার কথা ছিল তা অনেকটাই মিসিং ছিল। মিসির আলীর মধুপুরে যাওয়া, সেখানে রানুর শৈশবকালে ঘটে যাওয়া দুর্ঘটনা সম্পর্কে খোঁজখবর নেওয়ার অংশগুলো অনেকটা সাদামাটা ভাবেই দেখানো হয়েছে। এই অংশগুলোতে মিসির আলী ও তার গ্রামের লোকজনের চরিত্র আচরণে হিউমার সংযোজন করে হয়তো দর্শকদের এক প্রকার কমিক রিলিফ দিতে চেয়েছিলেন চিত্রনাট্যকার। কিন্তু এতে করে সেই সিচুয়েশনগুলোর ইন্টেন্সিটি আর এক্সাইটমেন্ট অনেকটাই হালকা হয়ে গেছে। যারা দেবী বা মিসির আলী সিরিজের অন্যান্য উপন্যাসগুলো পড়েছেন তারা অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন যে পাঠকদের কাছে মিসির আলী সিরিজের সবচেয়ে আকর্ষণীয় আর রোমাঞ্চকর বিষয় হলো বিভিন্ন অতিপ্রাকৃত ঘটনা নিয়ে মিসির আলীর পুঙ্খানুপুঙ্খ গবেষণা ও অনুসন্ধান এবং তার যৌক্তিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা। সিনেমাতে ঠিক এই জায়গাটাতেই আমাদের প্রত্যাশা বেশি ছিল। এটা বলবো না যে অনবিশ্বাস একেবারেই আমাদের হতাশ করেছেন, তবে এখানে চিত্রনাট্য আরেকটু ইন্টেন্স ও গুরুগম্ভীর হলে সিনেমাটা আরেকটু থ্রিলিং হতো। আর আমাদের মতে উপন্যাসের কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গায় স্কিপ করে গেছেন চিত্রনাট্য, যেগুলো থাকলে চিত্রনাট্য আরো বেশি জমজমাট আর উপভোগ্য হতো। উদাহরণস্বরূপ বলা যায় অমাবস্যার রাতে রানুদের গ্রামে সেই বিষ্ণু মন্দিরে মিসির আলীর রাত কাটানোর ঘটনাটা, এই অংশটা সিনেমায় অন্তর্ভুক্ত হলে তা দর্শকদের জন্য এক অন্যরকম থ্রিলিং এক্সপিরিয়েন্স হতে পারত। আর সিনেমার শেষ ভাগটাও অনেকটা যেন তাড়াহুড়ো করে শেষ করা হয়েছে। এমনিতেই দেবী সিনেমার রান টাইম সর্বসাকল্যে 1.5-2 ঘন্টার মতো, যা অবশ্যই খুব বেশি নয়। তাই বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্য আর একটু ডিটেইলে দেখিয়ে সিনেমার ব্যাপ্তি আরো 20-30 মিনিট বাড়ালেও বোধ হয় সিনেমার থ্রিলিং মুডটা নষ্ট হতো না, বরং আরো বেশি জমত। 2 ক্যারেক্টার ডেভেলপমেন্ট। সেদিনের পর থেকে আমি অনেক কিছু বলে দিতে পারি। দেবী সিনেমায় রয়েছে মোট 4টি প্রধান চরিত্র, তারা হচ্ছেন রানু, মিসির আলী, নীলু এবং আহমেদ সাবেত। প্রথমেই আসি রানু প্রসঙ্গে। রানু এই সিনেমায় সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া চরিত্র এবং আমাদের মতে দেবী উপন্যাসের কাল্পনিক চরিত্রগুলোর মধ্যে সিনেমায় সবচেয়ে সার্থক ও যথার্থ চিত্রায়ণ হয়েছে রানু চরিত্রটির। উপন্যাসের রানুর অডিটরি হ্যালুসিনেশন, ESP পাওয়ার, রহস্যময়তা, বিষণ্নতা, চঞ্চলতা, অসহায়ত্ব সহ সবকটি বৈশিষ্ট্যেরই সার্থক প্রতিফলন হয়েছে বড় পর্দার রানু চরিত্রে। এরপর বলতে হয় মিসির আলীর কথা। সিনেমার মুখ্য চরিত্র রানু হলেও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু যে মিসির আলী ছিলেন তা বলাই বাহুল্য। তবে উপন্যাস অনুযায়ী রানুর মতো মিসির আলী চরিত্রটিও যে যথার্থভাবে চিত্রিত হয়েছে তা বোধ হয় বলা যায় না। উপন্যাসের যে মিসির আলীকে আমরা চিনি তিনি হচ্ছেন শান্ত ও গম্ভীর স্বভাবের একজন মধ্যবয়সী মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজির পার্ট টাইম শিক্ষক মিসির আলী একাকী ও নিঃসঙ্গ জীবনযাপন করেন। টাকার বিনিময়ে নয়, অনেকটা শখের বশেই রহস্যময় ও প্যারানর্মাল কেস সলভ করে থাকেন। উপন্যাসের মিসির আলী একজন নির্লিপ্ত ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব। তার আশেপাশে ঘটে যাওয়া নানা অস্বাভাবিক ও পিলে চমকে যাওয়া ঘটনাও তাকে খুব একটা বিচলিত করে না, কিংবা করলেও সেটা তার বাহ্যিক আচরণে বোঝা যায় না। দেবী সিনেমায় মিসির আলীর চরিত্রে এই বৈশিষ্ট্যগুলোর বেশিরভাগই প্রতিফলিত হয়েছে সত্য, তবে দু একটি জায়গায় প্রত্যাশা পূরণ হয়নি। সিনেমায় তার শুরুর দিকের একটি দৃশ্যে দেখা যায় মিসির আলী তার খোঁজে আসা আনিসকে রসিকতা করে একটা ভুল ঠিকানায় পাঠিয়ে দেন। ওয়েল, সিনেমায় দৃশ্যটা বেশ এন্টারটেইনিং ও হিউমারাস হলেও এ ধরনের রসিকতা বা আচরণ বোধ হয় মিসির আলীর গুরুগম্ভীর স্বভাবের সাথে ঠিক যায় না। শুধু তাই নয়, পুরো সিনেমা জুড়ে মিসির আলীর সংলাপ ও আচরণে অনেক হিউমার সংযোজন করা হয়েছে, হয়তো সিনেমার কমার্শিয়াল ভ্যালুর কথা চিন্তা করেই। কিন্তু এতে করে মিসির আলীর চরিত্রের ইন্টেন্সিটি অনেকটাই কমে গেছে। সিনেমায় মিসির আলী যখন রানুকে তার সাথে ঘটতে থাকা প্যারানর্মাল অ্যাক্টিভিটির যৌক্তিক ব্যাখ্যা দিচ্ছিলেন তখন মনে হচ্ছিল মিসির আলী রানুকে বেশ এফোর্ট দিয়ে কনভিন্স করার চেষ্টা করছেন, কিন্তু উপন্যাসের মিসির আলী তা কখনোই করতেন না। তার মাঝে সবসময় একটা নির্লিপ্ত ও শীতল ভাব ছিল যা সিনেমার মিসির আলীর মাঝে কিছুটা অনুপস্থিত ছিল। মোট কথা, মিসির আলী চরিত্রটি কিছুটা নিজের মতো করে মডিফাই করতে গিয়ে চালকের চরিত্রটির মূল এসেন্সটা বদলে ফেলেছেন, হুইচ অবভিয়াসলি ডিডন্ট ওয়ার্ক সো ওয়েল। মিসির আলীর পরে যে চরিত্রটির কথা আসে সেটি হচ্ছে নীলুর চরিত্র। রানুর মতো নীলু চরিত্রের গাঁথুনিও ছিল বেশ শক্তিশালী। উপন্যাসে নীলু যেমনটা ইমোশনাল ও ইন্ট্রোভার্ট ঠিক তেমনটাই ফুটে উঠেছে সিনেমায়। দেবী উপন্যাসের সবচেয়ে চমকে দেওয়া চরিত্র হলো আহমেদ সাবেত। শান্ত ও ভদ্র স্বভাবের সুদর্শনী যুবকের যে আসল রূপ উপন্যাসের শেষ দিকে উন্মোচিত হয় তা পড়ার পর পিলে চমকে যাওয়াটাই স্বাভাবিক। সিনেমায় সাবেতের এই শান্ত ও ভদ্র স্বভাবটি বেশ ভালোভাবে পোর্ট্রে করা হলো, তার আসল রূপ উন্মোচনের জায়গাটা তেমন কনভিন্সিং ছিল না। তার এই ট্রান্সফরমেশনটা একটু জলদিই দেখিয়ে ফেলা হয়েছে, এ কারণে ফিলটা সেভাবে পাওয়া যায়নি। আপনারা যারা মিসির আলী সিরিজের উপন্যাসগুলো পড়েছেন
তারা নিশ্চয়ই মিসির আলী ও নীলুর মধ্যকার অদ্ভুত ও জটিল সম্পর্কের কথা জানেন। দেবী সিনেমায় এই ব্যাপারটিকেও প্রায় এড়িয়ে গেছেন নির্মাতা। মিসির আলী ও নীলুকে একসাথে স্ক্রিন টাইম খুবই কম দেওয়া হয়েছে, যে কারণে তাদের মধ্যকার স্পেশাল বন্ডিংটা এস্টাবলিশ করা সম্ভব হয়নি। ক্যারেক্টার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা শেষ করার আগে আরো একটা কথা বলতে চাই। আমাদের মতে মিসির আলী হচ্ছে বাংলাদেশি সাহিত্যের একমাত্র মৌলিক ফিকশনাল ক্যারেক্টার, যাকে নিয়ে বা যার উপন্যাসকে নিয়ে আন্তর্জাতিক মানের একটা ফিল্ম ফ্র্যাঞ্চাইজ তৈরি হতেই পারে। এই জায়গাটাতে কিছুটা অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন অনুম বিশ্বাস। দেবী নির্মাণের সময় তিনি শুধু দেবী সিনেমাটার কথাই মাথায় রেখেছেন, ভবিষ্যৎ ফ্র্যাঞ্চাইজের কথা চিন্তা করে সে অনুযায়ী চিত্রনাট্য লেখেননি কিংবা ক্যারেক্টারগুলো ঠিক সেভাবে ডেভেলপ করেননি। অনুম বিশ্বাসের কাছে অনুরোধ থাকবে, ভবিষ্যতে যদি নিশিথিনী বা মিসির আলী সিরিজের অন্য কোনো উপন্যাস নিয়ে কাজ করেন তবে যেন এই আলোচনায় উল্লেখিত বিষয়গুলো একটু ভেবে দেখেন। 1. অ্যাক্টিং। আমি এরকম আগে কখনো দেখিনি। মৃত মানুষ পায়জামা খুলবে কিভাবে? মেয়েটির অডিটরি হ্যালুসিনেশন হয়। দেবী সিনেমায় বিভিন্ন চরিত্রগুলোতে অভিনয় করেছেন জয়া হাসান, চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, ইরেশ জাকের, অনিমেষ আই সহ আরো অনেকে। সিনেমায় রানু চরিত্রটিকে প্রাণ দিয়েছেন অসম্ভব গুণী ও ভার্সেটাইল অভিনেত্রী জয়া হাসান। দেবী সিনেমার মূল শক্তিই যেন জয়া হাসানের অনবদ্য অভিনয়। রানু চরিত্রের সাথে যেভাবে তিনি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন তা সত্যিই বিস্ময়কর। যতক্ষণ পর্দায় উপস্থিত ছিলেন ততক্ষণ ন্যাচারাল গ্ল্যামার আর অবিশ্বাস্য অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মন্ত্রমুগ্ধ চোখে পর্দার দিকে তাকিয়ে থাকতে বাধ্য করেছেন। বাংলাদেশি সিনেমায় গেরিলার পর এটি নিঃসন্দেহে তার ক্যারিয়ারের সেরা পারফরমেন্স। সিনেমার সবচেয়ে অ্যান্টিসিপেটিং ক্যারেক্টার মিসির আলীকে প্লে করেছেন সোনাই ও আয়না খ্যাত এক্সট্রিমলি ট্যালেন্টেড অ্যাক্টর চঞ্চল চৌধুরী। তার অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন করার কোনো অবকাশই নেই। মিসির আলীকে নিয়ে সবার প্রত্যাশার পারদ যেমন অনেক ঊর্ধ্বে ছিল, চঞ্চলের ক্ষেত্রেও তাই। না, হতাশ করেননি চঞ্চল। মিসির আলী চরিত্রে তাকে পারফেক্ট বলা না গেলেও তার বডি ল্যাঙ্গুয়েজ আর অভিনয় গুণের কারণে অনেকটাই মানিয়ে গেছেন তিনি। তবে মাঝে মাঝে তার ডায়লগ ডেলিভারি ও এক্সপ্রেশনে কিছুটা অতিরঞ্জন চলে এসেছে, যা দেখে মনে হয়েছে যে তিনি মিসির আলী হয়ে ওঠার চেষ্টা করছেন। এছাড়াও তার কণ্ঠস্বরে মিসির আলী চরিত্রের নির্লিপ্ত ভাবটা ঠিক ফুটে ওঠেনি। আমাদের সবার প্রত্যাশা, ভবিষ্যতে মিসির আলী চরিত্রে আরো শানিত আরো নিখুঁত হয়ে ফিরে আসবেন চঞ্চল চৌধুরী। নীলু চরিত্র দিয়ে বড় পর্দায় অভিষিক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। মিষ্টি হাসি সুদর্শনা এই অভিনেত্রী তার সাবলীল অভিনয় দিয়ে সবার মন জয় করেছেন। ভবিষ্যতে মিসির আলী ফ্র্যাঞ্চাইজ হলে নীলু চরিত্রে আমরা শবনম ফারিয়াকেই দেখতে চাই। সিনেমায় বরাবরই ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে থাকেন ইরেশ জাকের। দেবীতেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। মানসিক বিকারগ্রস্ত যুবক সাবেদের চরিত্রে তার বডি ল্যাঙ্গুয়েজ এবং এক্সপ্রেশন ছিল পরিমিত। তার চরিত্রটি আরো ওয়েল ডেভেলপড হলে তিনি হয়তো আরো কারিশ্মা দেখাতে পারতেন। সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম আনিস, যাকে প্লে করেছেন চিত্র পরিচালক অনিমেষ আইচ। দেবীর মতো গুরুত্বপূর্ণ এবং স্পেশালিটি সিনেমায় তার মতো নন প্রফেশনাল একজন অভিনেতাকে কেন কাস্টিং করা হলো তা আমাদের বোধগম্য নয়। সিনেমায় এতগুলো শক্তিশালী ও হাই প্রোফাইল অ্যাক্টরদের পাশে তার দুর্বল পারফরমেন্স একেবারেই বেমানান লেগেছে। তার চরিত্রের ব্যাপ্তি কম হলেও তা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। এ জায়গায় অবশ্যই একজন প্রফেশনাল অ্যাক্টরকে কাস্টিং করা উচিত ছিল। প্রিয় দর্শক, এই ছিল দেবী সিনেমার পাঁচটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিও শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। প্রযোজক জয়া হাসান এবং পরিচালক অনুম বিশ্বাস এমন একটি সময় দেবী সিনেমাটি বানিয়েছেন যখন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বোধহয় স্মরণকালে সবচেয়ে খারাপ সময়টা পার করছে। একদিকে একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে আর আরেকদিকে প্রায় পুরো ইন্ডাস্ট্রি মেতে আছে রিমেকের নামে চুরি করার উৎসবে। এরকম একটা ঝুঁকিপূর্ণ সময়ে দেবীর মতো একদমই ভিন্ন ধর্মী অপরিচিত ফর্মুলার সিনেমা আমাদের উপহার দিয়েছেন জয়া হাসান এবং অনুম বিশ্বাস। এজন্য তাদের ধন্যবাদ দিয়ে বোধহয় শেষ করা যাবে না। এরকম একটা সাহসী উদ্যোগের সমালোচনা করা বা এর ভেতরে ভুল খুঁজতে যাওয়াটা বোধহয় এক প্রকার অন্যায় পর্যায়ে পড়ে। তারপরে সেটা কেন করলাম জানেন? করলাম এই জন্য যে তারা এই গঠনমূলক আলোচনা ও সমালোচনা নেয়ার যোগ্যতা রাখেন। বাংলাদেশেও যে স্বল্প বাজেটে ভিন্ন জনরার আন্তর্জাতিক মানের এন্টারটেইনিং সিনেমা বানানো সম্ভব সেটার আভাস তারা তাদের প্রথম কাজেই দেখিয়ে দিয়েছেন। এই বিশ্বাসটুকু তারা অর্জন করতে পেরেছেন বলেই ভক্ত হিসেবে তাদের কাছে চাওয়াটা আমাদের বেশি। তাই এই ভিডিওতে বলা কথাগুলোকে সমালোচনা নয়, প্রিয় নির্মাতার কাছে তার ভক্তের আবদার হিসেবেই মনে করবেন। দেবী আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে মাইল ফলক সৃষ্টিকারী একটি সিনেমা। নির্মাতারা সিনেমা বানিয়ে তাদের দায়িত্ব পালন করেছেন। এখন এই সিনেমার ভবিষ্যৎ কিংবা ভাগ্য আমাদের হাতে। আমরা কি বছরের পর বছর অন্য দেশ থেকে চুরি কিংবা ধার করা গল্পের সিনেমাই দেখবো, নাকি নিজের দেশের নিজেদের গল্প নিয়ে নির্মিত সিনেমার পাশে থাকবো? এই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের রিভিউটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত প্রদান করুন এবং ঢালিউড ও হলিউডের সিনেমা নিয়ে আমাদের রিভিউ বা টপ চার্ট নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।